আসসালামু আলাইকুম। কিং অফ ল্যাপটপ সলিউশনের পক্ষ থেকে আমি মোহাম্মদ সোল বলছি। সবাইকে শুভেচ্ছা। এবং আজকে আমরা যে ক্লাসটা দেখাবো সেটা হচ্ছে যে ল্যাপটপের অ্যাস্কেমেটিক ডায়াগ্রাম থেকে আমরা কিভাবে মাদারবোর্ডকে খুঁজবো, ইজি প্রসেস, এবং কিভাবে কম্পোনেন্ট এবং বা প্রত্যেকটা পার্টস কিভাবে আমরা খুঁজে বের করে ভোল্টেজ টেস্টিং করব, এবং পার্টসগুলোকে আমরা ঠিক মতো খুঁজে বের করে আমরা কিভাবে ফল ফাইন্ডিং করব সেটা আমরা দেখব, এবং বোর্ড ভিউয়ারের মাধ্যমে আমরা কিভাবে ইজি প্রসেস কম্পোনেন্ট গুলোকে বের করতে হয় সেটা দেখব, এবং এস্টিমেটিক ডায়াগ্রাম কিভাবে ইন্টারনেট থেকে ফ্রি ডাউনলোড করতে হয় সেই জিনিসটা আমরা দেখাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ল্যাপটপ সার্ভিসিং কোর্স যেটা দেখাচ্ছি সেটা শুধু যে আমাদের বাংলাদেশে সীমাবদ্ধ নয়, আমি চাচ্ছি যে যারা বাঙালি দেশের বাইরে থাকেন, যারা প্রবাসী, সকল ভাইদের জন্য আমার শুভেচ্ছা রইল। এবং আমি অনেক ভাইদেরকে আমি কোর্স করাচ্ছি, আমেরিকা, ওমান, বাহরান, সৌদি আরব এবং মালয়েশিয়া। তো আপনারা যারা কোর্স করতেছেন তাদের কাছে তো আমি আন্তরিকভাবে খুশি বা এবং আন্তরিকভাবে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আর যারা আজও লেবারে কাজ করতেছেন বা খুব কষ্টের কাজ করতেছেন, তাদের যদি পসিবিলিটি হয় বা তাদের যদি সুযোগ থাকে তাহলে আমার কাছে অনলাইনে কোর্স করতে পারেন। আমি খুব ভালোভাবে আপনাদেরকে বাঙালি ভাই হয়ে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে খুব মানসম্মতভাবে আপনাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে আপনাদেরকে অনলাইনে আমি কোর্স দিব। সেই কোর্স মোতাবেক আপনারা যদি সঠিকভাবে নিজের কেরিয়ারকে গড়তে পারেন তাহলে আপনারা অল্প সময়ে অনেক, যারা দেশের বাইরে থাকেন, টাকা ইনকাম করতে পারবেন, আমার আত্মবিশ্বাস। কারণ যারা আজ ল্যাপটপ রিপেয়ারের উপরে কাজ করতেছে তাদের ডিমান্ডই অন্যরকম, কারণ এটা খুব নামি দামি প্রতিষ্ঠানগুলো ল্যাপটপ ডেস্কটপ এগুলো সেল করে থাকেন, এবং তারা খুব ভালো ভালো ইঞ্জিনিয়ারদেরকে খোঁজ করেন যারা ভালোভাবে কাজ করে। তো আশা করি আপনারা, আমার এখানে নাম্বার দেওয়া আছে, আমার ইউটিউব ভিডিও দেখতে পারেন, এখানে ইউটিউবের চ্যানেল দেওয়া আছে, এবং আমার টুইটার আছে, আপনি টুইটারে দেখতে পারেন, গুগল প্লাস আছে সেটা আপনারা দেখতে পারেন, ফেসবুকে আইডি আছে, আমি এখানে আইডি দিয়ে দিচ্ছি, সেখানে দেখতে পারেন, আমার ওয়েবসাইট ঠিকানা আছে, এখানে ওয়েবসাইট দেখতে পারেন। আমার আরেকটা নতুন ওয়েবসাইট আসতেছে, সেই ওয়েবসাইটটা হচ্ছে যে আপনারা দেখবেন www.kls, এটা শর্ট করা হয়েছে www.kls-bd.com। আমাদের মোবাইল নাম্বারটা দেখেন, এখানে নাম্বারটা দেওয়া আছে, দুটো নাম্বার, দুটো নাম্বার আমার ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, তারপরে আপনারা ভাইবার আছে, কল করতে পারেন, এবং আমার বিভিন্ন লিংক আছে, যে লিঙ্কগুলোতে আপনারা আমাকে মেসেজের মাধ্যমে বা আমাকে কমেন্ট করে বা লাইক দিয়ে আমাকে মেসেজ করে জানিয়ে দিতে পারবেন যে আমার কোর্সগুলো আপনাদের কেমন লাগতেছে বা আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগতেছে, বা আপনারা কোনো উপকৃত হচ্ছেন কিনা, বা আমার কোনো ভুল বা আমার কোনো ত্রুটি পাচ্ছেন কিনা, আমাকে ভুল বা আমার ত্রুটিগুলো যদি দেখিয়ে দেন তাহলে আমি ওভাবে শুধরাই নিব আপনাদের সফলতার জন্য। এবং আমি যে উপকৃত হচ্ছি না তা না, আমিও উপকৃত হচ্ছি, যেমন আমি নিজেও অনেক মাশাআল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালোভাবে আছি মা বাবাকে নিয়ে। আমরা যতটুকু আপনারা আমাকে ভালোবেসেছেন, যতটুকু আমাকে বোঝার চেষ্টা করেছেন, আমি সেইভাবে আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আশা করি আপনারা ইনশাআল্লাহ আমাকে আরো সুযোগ দিবেন আপনাদের জন্য কিছু করার। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন চলে যাই কিভাবে অ্যাস্কেমেটিক ডায়াগ্রাম নামাতে হয় নেট থেকে, সেটা আমরা এখন দেখব। আপনাদেরকে একটা লিংক দিয়ে দিলাম, এই লিংকটা আপনারা কপি করে নেবেন, আমার ইয়েতে থাকবে ইউটিউবে ভিডিও, আমার নিচে যে ডিটেলস পয়েন্ট আছে সেখানে দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে লিংকটাকে কপি করে নিয়ে আপনারা সরাসরি নেট থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো কিভাবে নেট থেকে আমরা ফ্রি স্কিম্যাটিক ডায়াগ্রাম আর নামা নিব সেটা আমরা দেখতে পাই, এখানে আমরা পেস্ট করব। পেস্ট করার পর আমাদের এখানে আমাদের সাইটটা চলে আসবে,
সাইটটা আসার পর আমাদের এখানে অনেক কিছু স্কিম্যাটিক ডায়াগ্রাম পাবো, আপনারা খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন। ল্যাপটপ স্কিম্যাটিক ডায়াগ্রাম, এলসিডি স্কিম্যাটিক ডায়াগ্রাম, পিসি মাদারবোর্ড স্কিম্যাটিক ডায়াগ্রাম। তো আমরা যেহেতু ল্যাপটপের কোর্স দেখাবো, তো ল্যাপটপেরটা ক্লিক করব। ল্যাপটপ ডেস্কটপ দুটোই আমি করাই। তো সো আপনারা যেটা এখন আপনার জন্য যেটা প্রয়োজন সেটা আপনি নিজেই বের করে নিতে পারবেন। তো আমি ল্যাপটপেরটা দেখাচ্ছি। তো ল্যাপটপের এখানে যারা ম্যানুফ্যাকচারার আছেন তাদের ব্র্যান্ডের নামগুলো দেওয়া আছে এখানে। আপনারা ব্র্যান্ডগুলোর নামগুলো যেটা আপনার প্রয়োজন সেখানে ক্লিক করবেন। তা আমি এখন একটা এইচপি বোর্ড দেখাবো। এই এইচপি বোর্ড, এই বোর্ডটা ডায়াগ্রাম নামাইতে হয় কিভাবে সেটা আমরা দেখব। তো এটা হচ্ছে যে CQ42। তো CQ42 কিভাবে নামাতে হয় আমরা দুটা প্রসেস দেখাবো নামানোর, সে প্রসেসটা আপনি দেখেন। তো এইচপি CQ42 বের করার আগে আমরা এইচপি যে ব্র্যান্ড, সে ম্যানুফ্যাকচারার যে ব্র্যান্ড সেটা এইচপি কম্পেক আমরা এখানে দেওয়া আছে, মানে এইচপি একটা ব্র্যান্ড, কম্পেকও তাদের ব্র্যান্ড। তো আমরা এখানে দেখি প্রোডাক্ট লিস্ট, আমাদের যে প্রোডাক্টগুলো এইচপি বের করে থাকেন এখানে দেওয়া আছে। তো কম্পেক আছে, এলিটবুক আছে, প্রোবুক আছে, বিভিন্ন ব্র্যান্ড এখানে দেওয়া আছে, প্যাভিলিয়ন আছে। তো আমরা কম্পেকে যাব। কম্পেকে যাওয়ার পর এখানে আমাদের সেই বোর্ডগুলোর নাম চলে আসবে CQ42। ইভেন আমরা এখানে একটু জিনিস দেখতে পাচ্ছি যে CQ40MD এবং পাশে লেখা আছে কম্পেল LA-4114P। তো এভাবে আমাদের বোর্ডের যে কোডটা থাকে এবং মডেলটাও থাকে। তো অনেক সময় মডেলটা দেওয়া না থাকতে পারে, জাস্ট কোডটা দেওয়া থাকতে পারে। তা আপনারা কোডটা ধরে কিভাবে বের করতে হয় আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। তো শিক্ষার্থী বন্ধু, টপ ভিউয়ারে থাকুক আর বটম ভিউয়ারে থাকুক, যেখানেই থাকুক না কেন, আমরা টপ ভিউয়ার হচ্ছে যে যেখানে প্রসেসর থাকবে সেটাকে টপ ভিউয়ার বলবে, আর যেটা যেখানে আমাদের প্রসেসর থাকবে না সেটা আমাদের বটম ভিউয়ার বলবে, পিছনের সাইডে। তো সো আমরা এখন টপ ভিউয়ারে এখানে আমরা একটা কোড দেখতে পাচ্ছি, DA0AX3MB6C2। এটা হচ্ছে যে আমাদের পাক কোড, এই কোডটা ধরে আমরা নামা নিতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে আমাদের প্রোডাক্ট মডেল দেওয়া আছে। এই প্রোডাক্ট মডেল এখানে আমরা এখানে সেই কোড ধরে আমরা যদি পেয়ে যাই তাহলে আমরা কোড ধরে নিয়ে নিব, এবং মডেলও দেওয়া থাকে অনেক সময়, মডেল ধরে আমরা নিয়ে নিতে পারবো। তো এখান থেকে তো কিভাবে নামাতে হয় আমি বললাম, এবার আসেন আরেকটা পদ্ধতি দেখাই। এখানে অবশ্যই থাকবে আরেকটা পদ্ধতি দেখাই যে কিভাবে আমরা নামাবো। তো আমরা আরেকটা পেজ খুলবো, সেখানে গুগলে যাব। গুগলে গিয়ে আমরা সেই প্রোডাক্টের কোডটা বলবো, এখানে যে কোডটা আছে তাকে আমরা কোডটাকে স্মরণ করে দেবো, DA0 আমরা এখানে লিখবো। আসেন আমরা এখানে লিখি শিক্ষার্থী বন্ধুরা, ওকে আমরা এখন লিখব এখানে, ওকে DA0AX3 আমাদের এখানে চলে আসছে। একটু মনে রাখবেন যে সম্পূর্ণ নাম অনুসারে আপনাকে দিবে, আপনি ঠিক ওভাবেই নামাবেন। এখানে 6C2 দেওয়া, অনেক সময় 6D2 থাকতে পারে, ওটাও আমাদের কম্পাইলার, বাট আপনি 6 যেভাবে আছে লেখা ঠিক এভাবে না হবেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে এভাবে গেলাম, যাওয়ার পর এখানে আমরা ঠিক এভাবে প্রথমে PDF দেখতে পাচ্ছি, এটা আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের PDF ফাইলটা সে ওপেন করে দেখাবে। এ হচ্ছে আমাদের ব্লক ডায়াগ্রাম আর এই স্কিম্যাটিক ডায়াগ্রাম। তো টোটালি আমার চলে আসছে এখানে। আমরা ডাউনলোড করার জন্য আমরা এখানে ডাউনলোডের অপশন দেখতে পাচ্ছি, অ্যারো চিহ্ন, আর এখানে লেখা আসতেছে ডাউনলোড। এখানে আমরা ক্লিক করতে পারি, ক্লিক করলে আমাদের কম্পিউটারে সেভ হবে। আর আমরা যদি সরাসরি পুরো পেজগুলোকে প্রিন্ট করতে চাই তাহলে এখানে আমরা প্রিন্ট সিম্বল দেওয়া আছে, আমরা প্রিন্ট করে নিতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার অলরেডি পেজটা ডাউনলোড করা আছে, তো আমার এখানে প্রয়োজন নেই। কিভাবে বের করতে হয় আপনারা দেখলেন, ফ্রি ডায়াগ্রাম কিভাবে নামা নিতে হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আবার চলে যাব ডায়াগ্রামে। তো আমাদের ডায়াগ্রামটা হচ্ছে যে এটা। তো এই ডায়াগ্রামটা আমরা নামা নিলাম, উপরে দেখতে পাচ্ছি আমাদের এখানে নাম দেওয়া আছে ডায়াগ্রামের। এই নাম দেখে আপনারা দেখেন উপরে DA0AX এভাবে লেখা থাকবে বোর্ডের কোডটা। ওকে শিক্ষার্থী বন্ধু, এটা আমাদের ব্লক ডায়াগ্রাম।
আমরা ব্লক ডায়াগ্রাম ধরে ধরে এবং আমরা ভোট বিভাগে ধরে ধরে কিভাবে স্কিম্যাটিক ডায়াগ্রামকে করতে হয় সেটা আমরা দেখব। তো শিক্ষার্থী বন্ধু আমরা চলে যাই, এটা সিপিইউ, আর সিপিইউ পেজ হচ্ছে যে 3। আমরা সিপিইউ পেজ দেখতে পাচ্ছি এখানে 3 দেওয়া আছে এবং 4 দেওয়া আছে, দুটো পেজ নিয়ে করা। তো শিক্ষার্থী বন্ধু আমরা চলে যাই 3, আমরা এখানে 3 তে আসলাম, এটা 3 নাম্বার পেজ, এখানে দেওয়া আছে 3 নাম্বার পেজ। ওকে, আমরা এখন বড় করে দেখতেছি, এখানে ইউ 18, এখানে ইউ 18 বি, এখানে এ, তারপর আমরা দেখতে পাচ্ছি যে নিচে আরো পেজ আছে যেটা আমাদের বলছে যে 3 আর 4, এখানে আমরা 4 এ আসলাম, দেখলাম যে ইউ 18 সি, ইউ 18 ডি, এটা 4 নাম্বার পেজ। তাহলে 3 আর 4 এ আমরা দেখতে পেলাম যে ইউ 18 ডি দেখানো হচ্ছে জাস্ট এ বি সি, আমাদের এগুলো হচ্ছে পার্ট, এক এক একটা বড় অংশকে পার্ট পার্ট করে দেখানো হয়েছে। তো শিক্ষার্থী বন্ধু আমাদের লোকেশন নাম্বার এবং ডিনিটিং লেটারটা দেখি, ডিনিটিং লেটার ইউ, লোকেশন নাম্বার হচ্ছে যে ইউ 18। তো আমরা চলে যাই ভোট বিয়ার, আমাদের এই ভোট বিয়ার সফটওয়্যার হচ্ছে এটা, আর এই ভোট বিয়ার আমরা এখানে ফাইলটা ওপেন করব। ওপেন করার পর আমরা এই যে আমাদের ভোট বিয়ারের সফটওয়্যারটা, এটা আমাদের সিকিউ 42, তো আমরা সফটওয়্যারটা নামাই নিলাম। নামাই নেওয়ার পর এই হচ্ছে যে আমাদের সফটওয়্যারটা, তো এখানে আমাদের টপ এবং বটম দুটো আছে এট আ টাইম। তো এখন আমরা যে ইউ 18 সেটা আমরা ফাইন্ড করব, এখানে আমরা এখন ইউ 18 লিখব, আমরা যেহেতু ইউ 18 লিখে আমাদের প্রসেসরের সকেটটা কোনটা আমরা দেখে নিব, তো আমরা এখন ওকে দিলাম। এখানে আমাদের দেখাচ্ছে ইউ 18 সকেটটা দেখাচ্ছে, এই হচ্ছে যে আমাদের প্রসেসরের ইউ 18, আমরা অলরেডি এখানে মার্ক করা আসছে, এখানে ইউলো পড়ে আমাদের দেখাই দিয়েছে। তো এই হচ্ছে যে আমাদের প্রসেসরের সেকশন দেখতে পাচ্ছি শিক্ষার্থী বন্ধু। তো আমরা এখন এখানে আবার আবার দেখতেছি ইউ 18 আমাদের প্রসেসর সেকশন। তো আমরা এখন যদি ভোর্ডে যাই, এখানে আমরা দেখতে পাবো এই হচ্ছে যে আমাদের বোর্ড, বোর্ডে আমাদের এভাবে দেখাচ্ছে, এই হচ্ছে যে ইউ 18 আমাদের এখানে দেওয়া আছে, এই হচ্ছে আমাদের ইউ 18, এখানে ইউ 18 দেওয়া আছে। তো এই হচ্ছে যে আমাদের প্রসেসরের সকেট। তো শিক্ষার্থী বন্ধুরা আপনারা এখানে একটু লক্ষ্য করেন, বোর্ড বিয়ারে কোথায় ইউ 18 লেখা, এখানে এই যে আমাদের ফ্যানের সকেট আছে, ফ্যানের সকেটের পাশে, তাহলে এই ফ্যানের সকেটের পাশে আমাদের ইউ 18 লেখা আছে। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন চলে যাই জিএমসিএস দেখে আসি, এই হচ্ছে আমাদের জিএমসিএস প্রসেসর এবং র‍্যাম স্লটের মাঝখানে, এবং এই জিএমসিএস এর লোকেশন নাম্বারটা কোথায় আমরা স্কিম্যাটিকে দেখব। স্কিম্যাটিকে যায় যখন আমরা দেখব, স্কিম্যাটিকে যায় যেটা আমরা স্কিম্যাটিক ধরে খুঁজব, কারণ স্কিম্যাটিকে আমাকে বলে দিবে কোনটা কি, তো সেখানে আমি ওভাবে করে দেখব। আসেন আমরা এখানে দেখি পেজ নাম্বার পি এ জি পেজ, তো এখানে 5 নাম্বার, তো আমরা 5 নাম্বার যাই, 5 নাম্বারে আমাদের কি বলে দেখি, এই হচ্ছে আমাদের 5 নাম্বার। এখানে আমাদের এভাবে ঠিক প্রসেসরে যেভাবে পার্ট পার্ট দেখিয়েছে, ঠিক এখানে আমাকে পার্ট পার্ট দেখাবে, ইউ 16 এখানে আই জে এভাবে করে দেওয়া আছে, তা আমরা চলে যাই ইউ 16 তে, ইউ 16, তো ইউ 16 দিলাম, আমাদের ইউ 16 সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা এখানে সিলেক্ট করে জুম করব, তো জুম করে দেখলাম যে হ্যাঁ এখানে আমাকে ইউ 16 দেখাচ্ছে। তাহলে আমরা যেটার পাশে দেখতে পেয়েছিলাম প্রসেসর এবং র‍্যাম স্লটের মাঝখানে, আমরা আবার দেখে আসি প্রসেসর এবং র‍্যাম স্লটের মাঝখানে, এই প্রসেসর এবং এই র‍্যাম স্লট, এই র‍্যাম স্লটের পাশে, তো আমাদের ডিনিটিং লেটারটা কোন পাশে লেখা, ডিনিটিং লেটারটা প্রসেসরের এই পাশে লেখা, অর্থাৎ সো আমাদের ডিনিটিং লেটারটা এই পাশে বা এই পাশে থাকবে, আমরা একটু দেখে নিব কোন জায়গায় আমাদের লেখা আছে। তো শিক্ষার্থী বন্ধুরা আরো যদি ভালোভাবে নজর দেন, দেখতে পাবেন যে এখানে আমাদের একটা ক্যাপাসিটর দেখাচ্ছে, ক্যাপাসিটর পাশেই আমাদের লেখা থাকবে, তো এই হচ্ছে যে আমাদের ক্যাপাসিটর, তো ক্যাপাসিটরের পাশেই আমাদের লেখা থাকবে, এখানে ইউ 16 লেখা আছে, দেখতে পাচ্ছেন কিনা আমি শিক্ষার্থী বন্ধু, এই ইউ এই 16 16, আমি ছোট করি, এই যে ইউ 16। তো শিক্ষার্থী বন্ধুরা কিভাবে আমাদের ডিনিটিং ডেটা এবং লোকেশন নাম্বার ধরে বের করতে সেটা দেখলাম, এবার আসেন আমরা আইসিএস দেখাই, আইসিএস টা আমরা কিভাবে দেখতে হয় সেটা আমরা যাই, আমরা স্কিম্যাটিক ডায়াগ্রামে যাব, স্কিম্যাটিক ডায়াগ্রামে ধরে আমরা আবার 1 দিব, 1 দিয়ে আমরা পেজ নাম্বার দেখে নিব, স্কিম্যাটিক ডায়াগ্রাম 14 এবং 14 থেকে 17,
আমরা 14 গেলাম, 14 গিয়ে আমরা দেখলাম যে U21 লেখা, ঠিক এভাবে পার্ট আছে, এ বি সি ডি করে পার্ট আছে। তো আমরা এখন U21 গেলাম। এবার U21 এ গিয়ে ওকে দিলাম। ওকে দেওয়ার পর এখানে আমাকে দেখাচ্ছে, এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এই যে আমাকে U21 দেখাচ্ছে, এবং U21টা কোন দিকে দেখাচ্ছে, বোর্ডের সর্বশেষের দিকে এখানে U21 দেখাচ্ছে। তো আমরা যদি এখন বোর্ডটাকে দেখাই, তাহলে U21টা এই পাশে লেখা থাকবে, এই পাশে, ঠিক এই আইসির এই পাশে লেখা থাকবে, যেহেতু এই পাশে আমাদের পোর্টের বাইরের অংশ, তো এই পাশে আমাদের লেখা থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিভাবে বের করতে হয় দেখলাম, এবার আসেন আমরা কিভাবে সেকশন গুলো ওয়াইজ ধরে ধরে আমরা বের করতে হয় সেটা আমরা দেখি। আসেন আমরা প্রথমে দেখি যে এটা এই ল্যাপটপে কিভাবে ভোল্টেজটা বের করে, উৎপন্ন করে। মেন যেহেতু আমাকে 19 ভোল্ট ঢুকে, ঢুকার পর আমাদের মাদারবোর্ডে 5 ভোল্ট 3 ভোল্ট তৈরি করে। তো 5 ভোল্ট 3 ভোল্ট সেকশন আমরা যাই দেখে আসি। তো 5 ভোল্ট 3 ভোল্ট সেকশনে আমরা কিভাবে যাব, আমরা এখানে আবার 1 নম্বরে চলে যাব। 1 নম্বর সেকশনে আমাদের এখানে পাশে একটা চার আছে, এই চারটা, এখানে চার্জার, এখানে সিস্টেম পাওয়ার, এখানে গ্রাফিক্স এর বিসিসি সাপ্লাই, এখানে প্রসেসর কোর সাপ্লাই, এখানে র্যাম এর সাপ্লাই, এটা হচ্ছে যে আমাদের সিস্টেম ডিসচার্জিং সাপ্লাই, ডিসচার্জার হচ্ছে যে আমাদের সেকেন্ডারি সাপ্লাই বা সাসপেন্ড বোর্ড সাপ্লাই বা রান বোর্ড এর সাপ্লাই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিস্টেম পাওয়ার, অর্থাৎ সম্পূর্ণ সিস্টেমের পাওয়ার যে সাপ্লাইটা সেটা সেখানে লেখা আছে পেজ নাম্বার 26। আমরা পেজ নাম্বার 26 এ চলে যাব। আমরা এখন গেলাম পেজ নাম্বার 26, এই হচ্ছে যে আমাদের পেজ নাম্বার 26 5 ভোল্ট 3 ভোল্ট এর সেকশন। আমরা একটু দেখে আসি, এই হচ্ছে 5 ভোল্ট আর এই হচ্ছে যে আমাদের 3 ভোল্ট। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা 5 ভোল্ট 3 ভোল্ট পেয়ে গেলাম। এখন আমরা আইসিটা দেখব, এই হচ্ছে যে আমাদের আইসি 5 ভোল্ট 3 ভোল্টের আইসি RT8206B। আপনাদেরকে উদ্দেশ্য করে বলি শিক্ষার্থী বন্ধু, আমরা RT8206 সাথে বি পাচ্ছি। এখানে আমাদের বিটা কোনো লক্ষ্য উদ্দেশ্য নয়, আমার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে RT8206, এটাই আমাদের মেইন নাম্বার। ওকে, PU5, তো আমরা PU5 এ চলে যাব। এই হচ্ছে যে আমাদের PU5। এখন আমরা PU5 দিয়ে আমরা যখন সার্চ করলাম, আমাদেরকে এখন এখানে সিলেক্ট করে আমাকে একটু বড় করতে হবে, দেখতে পেলাম যে এটা বড় করে এটা বটম ভিউ, যেখানে প্রসেসর কোনো রকমের কাজ দেখাচ্ছে না, এবং এটা লাস্টে দেখাচ্ছে একদম সর্বশেষ, যেখানে লম্বা করে মাথাটা থাকে, এটা পুরো বোর্ড, বোর্ডের এখানে বাতি যে অংশটা গেছে সেখানে। তো আমরা যদি বোর্ডটা এখানে দেখাই, এটা হচ্ছে যে আমাদের প্রসেসর সেকশন। তো সো এটা আমাদের টপ ভিউ, আমাদের লাগবে বটম ভিউ। তো এই বটম ভিউ, বটম ভিউ এটা হচ্ছে যে আমাদের পুরো বোর্ডটা, আর এখানে বাতি অংশ যেটা সেখানে আমাকে দেখাচ্ছে আমাদের ইয়াটা বোর্ড বিয়ারটা। তা আমাদের বোর্ড বিয়ারটা দেখাচ্ছে যে এখানে হচ্ছে যে আমাদের আইসিটা একদম লাস্টে, দেখেন এখানে আমাদের সকেট দেওয়া আছে, এই পাশে আরেকটা সকেট দেওয়া আছে, আমরা একটু বড় করি। এখানে একটা সকেট দেখা যাচ্ছে, এখানে একটা সকেট দেখা যাচ্ছে, দুইটা সকেটের পাশে একটা আইসি দেখা যাচ্ছে, এটা আমাদের 5 ভোল্ট 3 ভোল্টের আইসি। আমরা আবার দেখে আসি, হ্যাঁ, তো এই একটা সকেট, এই একটা সকেট, এই আমাদের আইসি। তো আমরা বোর্ড বিয়ার দেখে আসি, হ্যাঁ, এই হচ্ছে যে আমাদের আইসি, এই হচ্ছে যে আমাদের আইসি। তো শিক্ষার্থী বন্ধু, আমরা যদি বোর্ডটাকে এভাবে ঘুরাই নিই, দেখেন এভাবে ঘুরাই নিই, তাহলে ঠিকই কিন্তু দেখবেন যে আমার বোর্ডের সাথে এই বোর্ড বিয়ারের সাথে মিলে গেছে, দেখেন এই। তো এই হচ্ছে আইসি, এই হচ্ছে আইসি, আমরা একটু জুম করি, হ্যাঁ, PU5, এটা হচ্ছে PU5। আপনারা দেখবেন PU5টা কোথায় লাগা থাকবে, ঠিক এই বোর্ডের এই পাশে, মানে অর্থাৎ আমরা যদি এটাকে জুম করি, এই পাশে আমাদের PU5 লেখা, এই যে এই যে এই পাশে PU5, এই যে দেখেন PU5। তো শিক্ষার্থী বন্ধু, এই হচ্ছে আমাদের 5 ভোল্ট 3 ভোল্টের সেকশন। তো এবার আসা যাক, আমরা 5 ভোল্ট 3 ভোল্টের সেকশন দেখলাম। শিক্ষার্থী বন্ধু, আমরা এবার দেখে আসি যে 5 ভোল্ট 3 ভোল্ট সেকশনের পাশে আমাদের যেই সাপ্লাইটা আসছে, সেই সাপ্লাইটা এখান থেকে এসে 6 নম্বর পিনে গেছে। তো 6 নম্বর পিন দেখলাম, আমাদের এই সাপ্লাইটা চলে যাবে এখানে, এবং এরপরে আমাদের এই মোসফেট আসবে। মোসফেট আমরা দেখতে পাচ্ছি যে PQ49 এবং
PQ46 এই দুইটা মোসফেটের মাধ্যমে এই কয়েলের মাধ্যমে এখানে আমাদের 5 ভোল্ট 3 ভোল্ট তৈরি করবে। তো আমরা এই মোসফেট কিভাবে বের করতে হবে PQ49। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা যাই PQ49 এবং আর একটা হচ্ছে যে আমাদের PQ49 আর PQ46। ওকে PQ46 দুটো নাম্বার আমরা খুঁজবো একসাথে, আমাদের দুটো নাম্বার দেখা দিল। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন বড় করে দেখব, দেখেন এই দুটো নাম্বার আমাকে একসাথে দেখাচ্ছে। শিক্ষার্থী বন্ধু দেখে নেন যে বাতি যে অংশটা, এই যে আমাদের বোর্ডের যে বাতি অংশ, এই পুরো বোর্ড, বোর্ডের যে বাতি অংশ এখানে দেখাচ্ছে এবং বোর্ডের এটা টপ ভিউ, তো টপ ভিউর ভিতরে এখানে আমাকে দুটো দেখাচ্ছে। তো শিক্ষার্থী বন্ধু এখন আমি এটা মিনিমাইজ করি, এই হচ্ছে যে আমাদের বটন ভিউ, এই যে আমাদের যেহেতু এখানে প্রসেসর দেখাচ্ছে না, এটা আমাদের বটন ভিউ, তো আমাদের টপ ভিউ যেতে হবে। তবে হচ্ছে এটা, তো এই হচ্ছে যে আমাদের প্রসেসরের সেকশনের যে বাতি অংশ, যে প্রসেসর উপরে যেখানে থাকে মাদারবোর্ডের, এটার যে পাশে আমাদের বাতি অংশ, সেই বাতি অংশ দেখতেছি। এই দুইটা আমাদের মোসফেটকে সে ইন্ডিকেট করতেছে। দেখেন আমাদের এই হচ্ছে যে আমার ডিসি জ্যাক, এই হচ্ছে ডিসি জ্যাক, আর এই দুটো মোসফেট, এখানে এই দুটো মোসফেট দেখতে পাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা এই দুটো মোসফেট দিয়ে আমাদের দেখানো হচ্ছে। তো এই হচ্ছে যে আমাদের দুটো মোসফেট, এরপর কয়েলটা আমরা দেখবো PL4। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা আবার চলে যাব PL4 এ, PL4 ওকে আমরা ওকে দিব, আমরা এবার জুম করব। এই হচ্ছে যে PL4, এই হচ্ছে PL4। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন বোর্ডে যদি দেখি, এখানে PL4 আছে, এই এটা আমাদের PL4 দেখাচ্ছে, এই দুটো মোসফেট আর এক কয়েল। তো শিক্ষার্থী বন্ধু আমরা কিভাবে বের করতে সেটা দেখলাম, এবার আসা যাক আমরা এখানে যে মানে ইম্পর্টেন্ট সাপ্লাই গুলা, যেমন আমরা খুঁজতে যে সমস্যা গুলো পেইন পাই সেটা হচ্ছে যে ছোট ছোট রেজিস্টর গুলো, এই যে এখানে রেজিস্টর গুলো, ক্যাপাসিটর গুলো, কয়েল গুলো, এই যে ছোট ছোট যে কয়েল গুলো দেখতে পাচ্ছি এখানে আশেপাশে, এই যে এখানে দেখতে পাচ্ছি, এই যে এখানে কয়েল গুলো দেখতে পাচ্ছি, তো এগুলো কিভাবে বের করতে হয় আমরা সেটা দেখব। তো শিক্ষার্থী বন্ধু আসেন আমরা যাই স্কিম্যাটিক ডায়াগ্রাম ধরবো। আমরা স্কিম্যাটিক ডায়াগ্রাম ধরে যেমন একটা এক্সাম দেখাচ্ছি, আমাদের এক নাম্বার চলে গেলাম, এই হচ্ছে যে আমাদের ICS এর সকল সাপ্লাই লাস্টের পেজে থাকে, যে সব মানে টোটাল ডায়াগ্রামের পেজগুলো প্রায় কমন লাস্টের দিকে আমাদের সাপ্লাই পিনগুলো থাকে। তো আমরা এখানে ICS এর যে 17 নম্বর পেজে চলে যাব, এন্টার, এই হচ্ছে আমাদের 17 নম্বর পেজ। আমরা এখানে সাপ্লাই দেখতে পাচ্ছি, কয়েলের মাধ্যমে গেছে, এখানে আমাদের আরেকটা কয়েলের মাধ্যমে, আর যেটা আমাদের এখানে কোনো মাধ্যম হয় নাই ডাইরেক্ট চলে গেছে, সেটা যদি আমরা মেইন কয়েলে যেটা সাপ্লাই পাই, যেটা আমাদের বড় কয়েল, এই কয়েল সাপ্লাই যদি উৎপন্ন হয় তাহলে এটা অটোমেটিকলি এখানে চলে যাবে, এই পর্যন্ত সকল সাপ্লাই ঠিক মতো পেয়ে যাবে। বাট যেটা আমাদের 1.5 ভোল্ট বা 1.05 ভোল্ট যেটা এখানে ডিরেক্ট পেয়েছে, কিন্তু এখানে আর ডিরেক্ট পাবে না, কারণ এখানে আর একটা ছোট কয়েলের মাধ্যমে পাবে। তো সো এই কয়েলগুলো, ছোট ছোট কয়েলগুলো খারাপ হতে পারে। তো আমরা কিভাবে এই কয়েলগুলোকে বের করতে হয় এত বড় একটা সেকশন থেকে, যেমন এখানে আমাদের কত বড় একটা সেকশন এখানে আছে না, বটম ভিউতে আছে, এখানে আছে, তো আমরা কিভাবে বের করবো সেটা আমরা একটু দেখি। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে যা লিখব যে কয়েলের নাম্বারটা, যে এখানে L37 এবং L23, তা আগে আমরা একটা একটা বের করি। L37, তা আমরা এখানে যাই L37 লিখব, L37, এবার আমরা ওকে দিব। ওকে দেওয়ার পর এখানে আমাদেরকে জুম করতে হবে, এখানে ইউলো দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব, তারপর বড় করব, অর্থাৎ এই হচ্ছে যে ICS, ICS এর এই পাশে একটা ছোট কয়েল দেখতে পাচ্ছি, এই কয়েলটা হচ্ছে যে এই কয়েলটা L37, আর এখানে 1.5 এখান থেকে ভোল্টেজ গিয়ে এই ICS এ গেছে। তো আমরা বোর্ডটা দেখে আসি, টপ ভিউ, এই টপ ভিউ, এই হচ্ছে যে আমাদের মাদারবোর্ড। এই মাদারবোর্ডে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিভাবে আমাদের মাদারবোর্ডে
এই সাপ্লাইটা যাচ্ছে, এই কয়েলটা যেটা আমরা এখানে দেখে আসছি, এই কয়েলটা। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখি আবার, এই কয়েল আর এই কয়েল, এই যে আমাদের এখানে দেখেন, আমি কিভাবে বুঝবো যে এই কয়েলটা, এখানে আমাদের দেখেন L37, এই দেখেন 3A7, এটা কয়েল। আর আমরা আরো কনফার্ম হতে পারবো, এখানে দুটো পার্টস দেখাচ্ছে, একটা ছোট আর একটা বড়। তো এই ছোট একটা পার্টস আর একটা বড় একটা পার্টস, তো এই দুটোই ক্যাপাসিটর আর পাশে কয়েল, এই যে পাশে কয়েল। আপনারা দেখেন দুটোই লম্বা লম্বা করে দেখানো হচ্ছে, আর একটা আড়াআড়ি করে দেখানো হচ্ছে, পাশাপাশি করে। তো এই পাশাপাশি করে এটা। তো শিক্ষার্থী বন্ধু কিভাবে বের করতে হয় আমরা দেখলাম, আবার আরেকটা দেখিয়ে দিই, এই যে L23, আমরা দেখি L23টা দেখায় কোন দিকে আছে। L23 চাপলাম, এখানে আমাদের দেখাচ্ছে, বড় করলাম, এটা আমাদের কোন প্রসেসর সেকশন দেখাচ্ছে না, মানে এটা বটম ভিউ। তাহলে আমরা এখানে যে ইমেজটা নিব সেটা অবশ্যই বটম ভিউ ইমেজ নিব, এটা হচ্ছে আমাদের কোন প্রসেসর সেকশন নেই। আর স্কিম্যাটিক ডায়াগ্রাম বলতেছে যে এই L23 তে আমাকে 1.05 ভোল্ট যাবে। তো আমরা এখানে এত বড় সেকশনে, এখানে আমাদের GMCS টা দেখেন আপনার এখানে থাকবে, তো আমরা এখানে যাই, GMCS টা কোথায় থাকবে, আমরা যদি ওটার মতো ঘুরে নিই, এই এটা এটার অপর সাইড মানে এদিকে এই পাশে, এটা যখন এই পাশে থাকবে তাহলে এটা এখানে এখানে, তো এখানে এত পার্সের ভিতরে আমি কোথায় আমি খুঁজবো এই কয়েলটাকে। তো আমাকে বলে দিয়েছে এই যে আমাদের দুটো, এখানে একটা ডিভাইস দেখাচ্ছে আর এখানে একটা ডিভাইস দেখাচ্ছে, তো আমরা দেখতে পাচ্ছি যে এই সেই ডিভাইস আর এই সেই ডিভাইস, অর্থাৎ এটা আইসি আর এটা একটা আমাদের কার্ড রিডার, যেটা আমাদের মেমোরি কার্ড ইন হয়। তো এখানে আমরা যাই দেখি, এখানে আমাদের দুটো, এখানে আমাদের দেখাচ্ছে যে কয়েলটা দেখি L23 অর্থাৎ 23, এখানে আমাদের যে কয়েলটা, তো আমরা এখানে দেখি এই দুটোর মাঝখানে এখানে একটা কয়েল আছে। জুম করে যদি দেখি এই L, আপনারা রিয়েল বোর্ড যখন চেক করবেন ইজিলি পেয়ে যাবেন, এই দুটোর মাঝখানে আমরা এখানে L দেখতে পাচ্ছি, একটা 23 হবে সম্ভবত, এখানে এইটা ভালোভাবে দেখা যাচ্ছে না, L2 পর্যন্ত দেখা যাচ্ছে আর একটা 3 টা ভালোভাবে দেখা যাচ্ছে না। তো আশা করি এটাই হবে আমাদের L23। তো শিক্ষার্থী বন্ধুরা কিভাবে বের করতে হয় সেটা দেখলাম, এবার আসা যাক আমরা এটাকে আরো ডিপলি বুঝাই। যেমন এখানে আমাদের একটা আইসি দেখা যাচ্ছে, 5 লেগের আইসি, আমরা একটু জুম করে দেখাই, এই হচ্ছে 5 লেগের আইসি, এখানে 3 ভোল্ট ইন হয়েছে আর এখানে 4 নম্বর পা দিয়ে আমাদের 1.5 ভোল্ট আউট হয়েছে। তো এই সাপ্লাইটা আবার আমাদের এখানে যাবে, এখানে দেখেন আমাদের গেছে। তো এটা কিভাবে বের করবেন, আমরা এখানে এটা সিলেক্ট করব, এই সিলেক্ট করলাম, কপি করলাম, এখানে আমরা দিলাম, এখানে আমরা দিলাম এটা, এবার এন্টার দিলাম, এখানে আসছে সাপ্লাইটা, এই যে আমাদের সাপ্লাইটা আসছে। তো এই যে কয়েল থেকে যেখানে, এখানে এই যে আমাদের যে 5 লেগের আইসি থেকে যে সরাসরি এখান থেকে গিয়ে এখানে যে চলে আসছে, এটা কিন্তু কোনো মাধ্যম হয় নাই, ডাইরেক্ট এখানে চলে গেছে। তো সো এই ভোল্টেজটা যদি আমরা খুঁজে না পাই, তাহলে এই ভোল্টেজটা যদি আমাদের তৈরি না হয়, তাহলে এই আইসিটাকে আমাকে প্রবলেম ফেস করতে হবে। তো এই আইসি আমরা খুঁজবো কোথায় এখানে এত বড় একটা সেকশনে? তো এই আইসিটা আমরা খুঁজবো বোর্ড ভিউয়ারের মাধ্যমে। তো বোর্ড ভিউয়ার আমাকে বলে দিবে স্কিম্যাটিক ডায়াগ্রাম লোকেশন এবং ইডিনিটিং লেটার মাধ্যমে। তো এই হচ্ছে U9, আমরা এখন এখানে U9 খুঁজবো, কোথায় আছে আমরা জানি না, U9। তো U9 দিয়ে আমরা যখন ওকে দিব, আমাদের এখানে আখানো দেখাচ্ছে, এই যে এখানে ইউলো দেখা যাচ্ছে, এই ইউলো। তো সো এখানে দেখা যাচ্ছে এখনো বোর্ড বিয়ারের মাদারবোর্ডের বটম বিয়েতে আছে এবং এটা দুইটা ডিভাইসের মাঝখানে আছে। তো আমরা একটু যেয়ে দেখি, এই হচ্ছে বটম বিও, এই দুইটা ডিভাইসের মাঝখানে, আমরা এই একটা ডিভাইস আর এই একটা ডিভাইসের এই মাঝখানে, তাহলে এটাই হচ্ছে যে আমাদের 5 লেগের আইসি, এই 1 2 3 4 5, এই হচ্ছে যে আমাদের 5 লেগের আইসি, এই আইসিটাকে উদ্দেশ্য করে বলা হয়েছে। তাহলে আমরা এখানে দেখি এই এটা হচ্ছে বিন্দু, তাহলে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 5, তাহলে এই আমাদের আইসি।
তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পেলাম যে কিভাবে আমাদের বোর্ড বিয়ারের মাধ্যমে বের করতে হয়, সেটা আমাদের স্কিম্যাটিক ডায়াগ্রাম ধরে ধরে কিভাবে বের করতে সেটা আমরা দেখলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আর একটা জিনিস দেখি যে কিভাবে, যেমন এই আইসিটা আমি পাচ্ছি না, যেমন এক্সাম্পল আমার সাউন্ডের আইসিটা কোথায় আছে বা সাউন্ডের আইসি কিভাবে বের করতে হয় সেটা আমরা জানি না। তো এখানে আমরা দেখি U23, তো আমরা এখানে U23 যাব, U23 তো এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর আমাকে এখানে দেখাচ্ছি হলো, এখানে আমরা বড় করবো, এটা টপ ভিউতে আছে দেখা যাচ্ছে। তো আমরা এখানে ক্লিক করলেই আমাদের দেখাবে এই টপ ভিউর, এখানে 23 দেখা যাচ্ছে এবং বোর্ডের সবার লাস্টে দেখা যাচ্ছে। তো আমরা বোর্ডের দেখি সবার লাস্টে, এটা হচ্ছে যে আমাদের বোর্ড, আর বোর্ডটাকে যদি আমি এইভাবে ধরি, এইভাবে ধরি, তাহলে এখানে ঠিক এই যে আমাদের আইসিটা, তো এখানে আমাদের একটা আইসি দেখা যাচ্ছে, মানে এখানে একটা ব্লক, এখানে একটা ব্লক, এখানে একটা ব্লক, তো এই একটা ব্লক আর এই একটা ব্লক, এই একটা ব্লক, তো এটা আমাদের একটা আইসি, এটা সিমোস ব্যাটারি আর এই আইসি, তো আমরা এই আইসিটাকে খুঁজতেছি। তো এই হচ্ছে যে আমাদের সাউন্ডের আইসি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভোট বিয়ারের মাধ্যমে আপনারা কিভাবে ইজি প্রসেসে কিভাবে কম্পোনেন্ট বের করতে হয়, কিভাবে আইসি বের করতে হয়, ইভেন প্রত্যেকটা লেগ কিভাবে বের করতে হয় সেটা আছে এখানে, খুঁজে আপনাদেরকে বের করবেন। নেক্সট ক্লাসে আমি বা নেক্সট ভিডিওতে ভোট বিয়ারের মাধ্যমে কিভাবে প্রত্যেকটা আইসি লেগ কিভাবে বের করতে হয়, প্রত্যেকটা সিগনাল কোথা থেকে কিভাবে যায়, এই ভোট বিয়ারের মাধ্যমে আমরা সেটা উপস্থাপন করব। আপনারা সে পর্যন্তই থাকেন এবং আমার ভিডিওটাকে আপনারা লাইক দিন এবং সাপোর্ট করেন। আপনাদের ভালো লাগায় আমার ভালো লাগায়, এবং আপনাদের যদি ভালো লাগে থাকে আমার কমেন্টস করেন এবং আমাকে লাইক দিয়ে আমাকে উৎসাহিত করেন। আর আমি যদি উৎসাহিত হই, তাহলে আমি নেক্সট ভিডিও বানিয়ে আমি আবার ইনশাল্লাহ আপনাদের জন্য উপকৃত করব। তো আজ কিং অফ ল্যাপটপ সলিউশনের পক্ষ থেকে আমি বিদায় নিচ্ছি।